ভাই শুটিং এর টাইম হয়ে গেছে তো ক্যামেরা তো অন করছি ভাই ভাই হ্যাঁ ক্যামেরা অন করে দিছিস তো আগে বলবি না প্রিয় দর্শক স্মার্টফোনের মতো করে স্মার্ট ওয়াচও কিন্তু আমাদের প্রতিদিনের সঙ্গী হয়ে গিয়েছে এবং যাদের স্মার্টফোন আছে কিন্তু স্মার্ট ওয়াচ নাই তারা তো এই ডিজিটাল জগতের পুরো স্বাদ কিন্তু নিতে পারতেছে না সুতরাং ইদানিং দেখতে পাচ্ছি যে গণহারে একদম মুড়ির মতো বিক্রি হচ্ছে স্মার্ট ওয়াচ এবং আর একটা সুখবর হচ্ছে স্মার্ট ওয়াচ ম্যানুফ্যাকচারাররা এখন দেখতে পাচ্ছি স্মার্টফোনের মতো করে রাগেড ডিজাইনের স্মার্ট ওয়াচ বানাচ্ছে যাতে সহজে নষ্ট না হয় সহজে না ভাঙে ইত্যাদি ইত্যাদি তো সেই রকম দুইটা স্মার্ট ওয়াচ নিয়ে আমাদের আজকের ভিডিও এবং তার মধ্যে একটা মডেল হচ্ছে মিব্রো A2 এবং আরেকটা হচ্ছে মিব্রো C3 তো পুরো ভিডিও জুড়ে থাকবো আমি ওয়াহিদ আর ক্যামেরার পেছনে কিন্তু রয়েছে ইমাম এবং নোমান আজকে আমরা একটু ডিফারেন্ট লোকেশনে চলে আসছি ভাই কারণ একই জায়গায় বসে কথা বলতে বলতে ভাই আর ভালো লাগে না আপনাদেরও নিশ্চয়ই বোরিং লাগে তো কেমন লাগতেছে আমাদের এই আজকের সেট আপ একটু কমেন্টে জানান চলেন শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও মোশন ভিউকে ধন্যবাদ দিয়ে ভিডিওটা শুরু করতে চাই আমাদের হাতে আজকে আছে দুইটা মডেল মিব্রো A2 দাম হচ্ছে 3999 টাকা আর মিব্রো C3 দাম হচ্ছে 3499 টাকা তবে এই দামের উপরে যদি আপনারা একটু ডিসকাউন্ট পেতে চান তারও ব্যবস্থা আছে TTP10 এই কুপন কোডটা যদি আপনি ব্যবহার করেন অর্ডার করার সময় মোশন ভিউর ওয়েবসাইট থেকে সেখান থেকে কিন্তু আপনি 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং বিভিন্ন ওয়েবসাইটেও পাওয়া যায় নানা রকম ডিসকাউন্টও থাকে এগুলোর উপরে আমি চেষ্টা করব ডিসক্রিপশনে লিংক দিয়ে দিতে যেখানে সবচাইতে বেশি ডিসকাউন্ট পাওয়া যায় হ্যাঁ তো খেয়াল রাখেন ডিসক্রিপশন বক্সটা আমরা মিব্রো A2টা নিয়ে একটু কথা বলতে চাই প্রথমে কারণ এই ডিজাইনটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে দেখতে কিন্তু খুবই জোশ লাগে মানে ভিন্ন একটা স্বাদ দেবে আপনাকে ওয়াচটার ফ্রেম কিন্তু মেটালের উপর দিকে যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটা মেটালের আর বাকিটা পলিকার্বনেটের দুইটা বাটন তারা এখানে দিয়েছে যাতে আপনি খুব সহজে অ্যাক্সেস করতে পারেন বাট বাটনগুলোর মধ্যে কোনো একটা যদি ক্রাউন হতো মানে যদি ব্রাউজও করা যেত ঘুরিয়ে তাহলে আরও বেশি ভালো হতো রাগেড ডিজাইন হওয়ার পরেও কিন্তু ওয়াচটা যথেষ্ট মিনিমালিস্টিক এবং যথেষ্ট পাতলা রাখার চেষ্টা করেছে তারা এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই টাইপের রজগুলোতে কিন্তু বেজেল অনেক বেশি থাকে সেই তুলনায় বেজেল বেশ কমই মনে হলো আমার কাছে ওয়াচটার সঙ্গে যে বেল্ট দেওয়া হয়েছে বেল্টটা যথেষ্ট সফট এবং দেখতে বেশ প্রিমিয়ামই লাগে এবং বক্সের মধ্যে কিন্তু আরও একটা বেল্ট দেওয়া হয়েছে এটা ভেলকো বেল্ট অনেকের পছন্দ হতে পারে এই ওয়াচের ডিসপ্লে হিসেবে তারা ব্যবহার করেছে 1.39 ইঞ্চির একটা TFT ডিসপ্লে হ্যাঁ TFT মানে হচ্ছে এটা একটু আগের প্রযুক্তি তবে ঠিকঠাক কালার আমাদের কাছে মনে হয়েছে যথেষ্ট ভাইব্রেন্ট ছিল রেজলিউশন হচ্ছে 240x240 এবং এতে অলওয়েজ অন ডিসপ্লেও আছে এখন ভাই TFT প্যানেলে অলওয়েজ অন ডিসপ্লেটা আমার কাছে মনে হয়েছে যে না দিলেই ভালো হতো কারণ হচ্ছে ভাই ব্যাটারি কনজাম্পশন অনেক বেশি হবে অ্যামোলেড হলে ঠিক ছিল TFT-তে আমার মনে হয় যে অলওয়েজ অন ফিচারটা যদি আপনি রেগুলারলি ব্যবহার করেন তাহলে প্রচুর ব্যাটারি কনজাম্পশন হবে সুতরাং আমার মনে হয় এই ফিচারটা ব্যবহার না করাই ভালো এনিওয়ে PPI কিন্তু 391 যেটা অনেক স্মার্টফোনের চাইতেও বেশি ফলে খুবই শার্প পিকচার কোয়ালিটি আপনি পাবেন আজকাল সব ওয়াচেই মনে হয় যেন একই রকম ফিচার দেয় মানে একটা কমন প্যাটার্ন হয়ে গিয়েছে হার্ট রেট সেন্সর রক্তে অক্সিজেন পরিমাপের ব্যাপার স্পোর্টস মোড থাকে কলিং ফিচারটা কিন্তু কমন না যেটা এই ওয়াচে রয়েছে হ্যাঁ রাগেড স্মার্ট ওয়াচ তারপরেও কলিং ফিচার রয়েছে ফলে যাদের এই ফিচারটা বেশি দরকার হয় বিশেষ করে আপনাদের মধ্যে যারা বাইকার রয়েছেন তাদের বেশ কাজে আসবে কানেক্টিভিটির জন্য এতে ব্লুটুথ 5.3 ব্যবহার করা হয়েছে ফলে বেশ স্টেবল কানেকশন পাবে না আর এতে ডুয়াল কোর চিপসেট ব্যবহার করা হয়েছে যার ফলে ব্যাটারি কনজাম্পশন কিন্তু অনেক কম হওয়ার কথা সেই সাথে ব্লাড অক্সিজেন মিটার তো রয়েছেই এবং ব্র্যান্ড নিউ 4PD ম্যাট্রিক্স হার্ট রেট সেন্সর রয়েছে যার ফলে খুব ভালো অ্যাকুরেসি পাবেন আপনি যদি হার্ট রেট মনিটর করেন পাশাপাশি রয়েছে 70টা স্পোর্টস মোড বাই দ্য ওয়ে আপনি কিন্তু চাইলে এই স্মার্ট ওয়াচটাকেই ব্লুটুথ স্পিকার হিসেবে ব্যবহার করতে পারবেন যদিও মানে সাউন্ডটা অত বেশি না তারপরেও মানে দূর থেকে একটু শকটক পূরণ হইলো আর কি আপনার তবে একটা জিনিস না বলে পারছি না আর সেটা হলো এই ওয়াচের সফটওয়্যার এক্সপিরিয়েন্স আমার অভিজ্ঞতা বলছে এই টাইপের সফটওয়্যার এক্সপিরিয়েন্স মানে প্রিমিয়াম ওয়াচগুলোতে পাওয়া যায় খুবই ফ্লুয়েন্ট বাটার স্মুথ ছিল এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স আর এর যে মেনুবার সিস্টেম এটাকে আপনি বিভিন্নভাবে চেঞ্জ করতে পারবেন পার্সোনালি আমার কাছে নর্মালটাই ভালো লাগে বাই দ্য ওয়ে এর নিচের দিকে যে বাটনটা আছে এটা চাইলে কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন মানে বাই ডিফল্ট এটা স্পোর্টস মোড দেয়া থাকে বাট আপনি চাইলে অন্য যে কোনো ফিচার এই নিচের বাটন ক্লিক করে কুইক অ্যাক্সেস করতে পারবেন এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে আপনার ফোনের সাথে কানেক্ট করার জন্য মিব্রো ফিট নামক একটা অ্যাপ লাগবে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এবং খুব সহজেই কানেক্ট করা যাবে এবং এই অ্যাপটা অসাধারণ তারা নিজেরাই ডেভেলপ করেছে ভাই কোনো ভাড়া করা অ্যাপ দিয়ে তারা কাজ চালায় নাই জিনিসটা ভালো লাগছে এবং এখানে প্রচুর প্রচুর অসপেস পেয়ে যাবেন অসপেসগুলো কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে হ্যাঁ খুবই কালারফুল এবং ভাইব্রেন্ট বেশিরভাগ অসপেসগুলো দেখতে খুবই চমৎকার লাগে চাইলে আপনার নিজের ছবি দিয়েও অসপেস আপনি বানিয়ে নিতে পারবেন বাই দ্য ওয়ে এর রেইজ টু অ্যাওয়েকটা কিন্তু আমাদের কাছে বেশ ভালো লাগছে এইটা বেশিরভাগ সময় খুব দ্রুত কাজ করে 350mAh এর ব্যাটারি এতে ব্যবহার করছে এইটা একটা পজিটিভ দিক এই ওয়াচের কারণ হচ্ছে ইদানিং অনেক ওয়াচে দেখতে পাচ্ছি 280, 290, 270 মানে 300 নিচে থাকে বাট তারা রাগেড স্মার্ট ওয়াচ হওয়ার পরেও 350mAh দিয়েছে এবং তারা দাবি করছে যদি
অ্যাপ থেকে ডিসকানেক্ট করে রাখেন, মানে ফোন থেকে ডিসকানেক্ট করে রাখেন, তাহলে স্ট্যান্ড বাই টাইম পাবেন 50 দিন। স্মার্ট ওয়াচ যদি আমি ফোনের সাথে কানেক্ট না করি তাহলে তো ওইটা স্মার্ট থাকলো না, সুতরাং ওই 50 দিনের কথা ভুলে যান। প্র্যাকটিক্যাল লাইফে আপনি যদি প্রতিদিন মোটামুটি ইউজ করেন তাহলে 5 দিন ঠিকঠাক মতো ব্যাকআপ পাবেন, বাট তারা আরও বেশি যদিও দাবি করতেছে, ভাই আমি টেস্ট করে দেখেছি যে 5 দিন এভারেজে আপনি ব্যাকআপ পাবেন। তবে এইটা ডিপেন্ড করে আপনার ইউসেজের উপরে। ধরেন আপনি যদি প্রচুর কলিং ফিচার ইউজ করেন তাহলে তো এটা ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যাবে, এবং অলওয়েজ অন ডিসপ্লেটা এটা ব্যবহার করলে তো ভাই দেখবেন যে 3 দিনে ব্যাটারি শেষ। ভাই তাইলে কি এই ওয়াচের কোনো খারাপ দিক নাই? অবশ্যই আছে, সেগুলো আমরা নোট করে রেখেছি, এবার আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে ডে লাইটে না এটার ব্রাইটনেস নিয়ে একটু ইস্যু আছে। ইনডোরে ঠিকঠাক আছে, খুবই কালারফুল, খুব ভাইব্রেন্ট, সব ঠিক আছে। আউটডোরে নিয়ে গেলে বিশেষ করে যখন ডিরেক্ট সানলাইট এর উপরে পড়ে তখন ভাই অনেক কষ্ট হয় দেখতে। হ্যাঁ, একটা স্মার্ট ওয়াচের কাজ তো ভাই আমি সময় দেখবো, সেটা যদি দেখতেই না পারি দিনের আলোতে তাহলে একটা মুশকিল না? সো ব্রাইটনেসটা আর একটু বেশি হওয়া উচিত ছিল, অন্তত 500 নিটস বা 600 নিটস যদি হইতো তাহলে বাইরে অনায়াসে ব্যবহার করা যেত। আর একটা ব্যাপার আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে এর ওয়াটারপ্রুফ রেটিং নিয়ে। হ্যাঁ, এমনিতে লাউডস্পিকার আছে, মাইক্রোফোন আছে, এই কারণে ওয়াটারপ্রুফটা হয়তো অত ভালোভাবে তারা দিতে পারে নাই, অসুবিধা নাই, 2 ATM দিয়েছে। কিন্তু আমি ইন্টারনেট ঘাটাঘাটি করে না এই 2 ATM জিনিসটা কি আমি খুঁজে পাইলাম না ভাই, আপনার কেউ পাইলে আমার একটু কমেন্টে জানায়েন। 1 ATM আছে, 3 ATM আছে, 5 ATM আছে। 5 ATM কিন্তু পুরাপুরি পানির মধ্যে চুবিয়ে রাখার জন্য নিরাপদ না, আর 2 ATM কী হবে আমি আন্দাজ করতে পারতেছি যে এটা পানির ভেতরে না চোবানোই উচিত হবে। আমাদের সাথে আরও একটা মডেল আছে আর সেটা হচ্ছে মিব্রো C3। A2 এবং C3 হচ্ছে আপন দুই ভাই, এরা মোটামুটি সব একই ফিচার আপনাকে প্রোভাইড করবে, দামও প্রায় কাছাকাছি। তবে এটা হচ্ছে স্কোয়ার শেপের আর A2 হচ্ছে রাউন্ড শেপের। আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। সো এই দুইটা মডেল নিয়ে আমার পার্সোনাল যে ওপিনিয়ন সেটা হচ্ছে ভাই এই বাজেটে কিন্তু বাজারে আরও ভালো ভালো স্মার্ট ওয়াচ এই মুহূর্তে আছে, ইভেন আপনি মোশন ভিউতেও অনেক অনেক ওয়াচ পেয়ে যাবেন। সো যদি এই টাইপের ডিজাইনের স্মার্ট ওয়াচ আপনার পছন্দ হয় তাহলে এগুলো চোখ বন্ধ করে নিতে পারেন, এগুলোর ডেটা অ্যাকুরেসিও ভালো, আমরা পরীক্ষা করে দেখেছি বেশ ভালো রেজাল্ট এসেছে। প্রিয় দর্শক, আশা করছি আমাদের আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কি করতে হবে জানেন, লাইক দিতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।